লাখ নারীকে প্রশিক্ষণ দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। সকালে রাজধানীতে নারীদের প্রথম হ্যাকাথন উদ্বোধন করে কথা জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটনের মতো নয়টি খাতে সমস্যার প্রযুক্তিগত সমাধানে টানা 36 ঘন্টা কাজ করবে 700 নারী। নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে আমরা চারজন একটা টিম, আমাদের আমরা এখানে অ্যাপস তৈরি করতে আসছি। আমরা গুমরক ইউনিভার্সিটি রংপুর থেকে এসেছি। আমাদের অ্যাপসটা লার্নিং এবং এডুকেশনের উপরে, যে হাইজ্যাকিং হচ্ছে, রোবারি হচ্ছে, দেন হচ্ছে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, সেগুলোর জন্য কাজ করছি। প্রতিযোগিতার আয়োজন করে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ ও উইমেন ইন ডিজিটাল নামের একটি সংগঠন। সকালে এর উদ্বোধন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। আগামী 2 বছরে আমরা 2 লক্ষ নারীদেরকে প্রযুক্তি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ প্রদান করব। উদ্যোক্তা হিসেবে নারীকে সফল করতে পরিবার ও রাষ্ট্রের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। সেবা গ্রহণ করবে নারীরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।